আজকে আমি আপনাদেরকে বেয়ান বেরিয়াস গল্পটি পড়ে শোনাবো, মানে সহ। ইট ওয়াজ সানডে, এটা হয় রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড, বরুণ অসুস্থ হয়ে তার বিছানায় শুয়ে আছে। হি ওয়াজ ভেরি স্যাড, সে খুব দুঃখিত। অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ড রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান, সে তার বন্ধু যেমন রবি, পিঙ্কি এবং ওসমানের সাথে পিকনিকে যেতে পারেনি। বরুণস মাদার কেম ইন টু দ্য রুম, বরুণের মা সে কক্ষ দিতে এলো। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞেস করলো, হাউ আর ইউ ফিল, তুমি কেমন অনুভব করছো সোনা? They must be having such a lot of fun at the picnic, mother. আমি তাদের সাথে পিকনিকে আনন্দ করতে পারছি না মা। হি সেড শাউডিং মিসারেবল, সে দুঃখিত হয়ে এই কথাটি বলল। ডোন্ট বি স্যাড, তুমি দুঃখিত হইও না বরুণ। হেয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিট, তুমি এখানে কিছু মিছু আছে যেটা পড়ে তোমার খুব ভালো লাগবে। শি গেভ হিম এ বুক অন ইন্ডিয়ান স্পেস ট্রাভেল, সে তাকে ভারতের মহাকাশ গল্পের একটি বই দিল। অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা, সেই বইয়ের মলাতে ছিল রাকেশ শর্মার ছবি। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, তিনি আমাদের ভারতে প্রথম মহাকাশে গিয়েছিলেন। অ্যাজ শোন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক, বরুণ সেই বইটি পড়তে শুরু করলো। হি ফরগট অল অ্যাবাউট হিজ সাডেন্স, বরুণ যখন এই বইটি পড়তে শুরু করলো তখন বরুণের মনে আর কোনো দুঃখই ছিল না। বরুণ কেম টু নো দ্যাট রাকেশ শর্মা, বরুণ রাকেশ শর্মা সম্বন্ধে পড়তে শুরু করলো। রাকেশ শর্মা ওয়াজ বোর্ন ইন 1949 ইন পার্তিলা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। রাকেশ শর্মা 1949 খ্রিস্টাব্দে পাঞ্জাব রাজ্যের পাতিলায় জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ এডুকেশন অ্যান্ড সেন্ট জেওয়ার্স গ্রামার স্কুল হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমলগিরি হায়দ্রাবাদ। তিনি সেন্ট জেওয়ার্স গ্রামার স্কুল হায়দ্রাবাদের এবং কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমলগিরি হায়দ্রাবাদে এই দুটি স্কুলে পড়াশুনো করেছিলেন। হি জয়েন দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ার ফোর্স ক্যাডেট ইন জুলাই 1966 খ্রিস্টাব্দে তিনি যুক্ত হয়েছিলেন ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে একজন শিক্ষার্থী হিসেবে। অন 3 এপ্রিল 1984 1984 খ্রিস্টাব্দে পয়লা তারিখে রাকেশ শর্মা ওয়েন্ট অন এ জার্নি টু দ্য স্পেস অফ সৌজ দি ইলেভেন স্পেস শাটেল, রাকেশ শর্মা সৌজ দি ইলেভেন মহাকাশ যানে যাত্রা করেছিলেন। হি স্পেন্ট 7 days, তিনি 7 দিন 21 hours 21 ঘন্টা 40 minutes ইন স্পেস, 40 মিনিট মহাকাশে ছিলেন। হি ওয়াজ আস্কড বাই দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্দিরা মিস্টার ইন্দিরা গান্ধী, তিনি আমাদের ভারতের প্রধানমন্ত্রী মিস্টার ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞেস করেছিল, হোয়াট ইন ইন্ডিয়া লুকড লাইক ফ্রম স্পেস, মহাকাশ থেকে আমাদের ভারতবর্ষকে কেমন দেখাচ্ছিল বাবা? হি রিপ্লাই, তিনি উত্তর দিলেন, সারে জাহাসে আচ্ছা, সেখান থেকে খুব সুন্দর দেখাচ্ছিল, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের আমাদের বিশ্ব সবচেয়ে সুন্দর। বরুণস মাদার কেম ব্যাক ইন টু দ্য রুম, বরুণের মা সে কক্ষ দিতে এলো। শি আস্কড হার সন, সে তার ছেলেকে জিজ্ঞেস করলো, সো ডিড ইউ লাইক দ্য বুক, তোমার এই বইটি কেমন লেগেছে? ইট ইজ এ ওয়ান্ডারফুল বুক মাদার, এই বইটি খুব সুন্দর মা, বরুণ রিপ্লাইড হ্যাপিলি, বরুণ আনন্দ সহকারে উত্তরটি দিল। আই এম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও, আমি এখন রাকেশ শর্মা সম্বন্ধে পড়ছিলাম। সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস, তাহলে তুমি এখন জানতে পেরে গেছো যে আমাদের ভারতে কে প্রথম মহাকাশে গিয়েছিল। সেড ইজ মাদার, তার মা বলল। শি স্যাট অন দ্য বেড বিসাইড হার সন অ্যান্ড আস্কড হিম, সে তার ছেলে
পাশে বিছানায় গিয়ে বসলো। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট কল্পনা চাওলা, তুমি কি কল্পনা চাওলা সম্বন্ধে পড়েছো? বরুণ ক্লোজ দা বুক অ্যান্ড পুট হিজ হেড অন হিজ মাদার্স ল্যাপ। বরুণ তার সেই বইটি বন্ধ করলো এবং তার মায়ের কোলে গিয়ে মাথা রেখে শুয়ে গেল। হিজ মাদার রিফিল্ড হিজ হেয়ার লভিংলি অ্যান্ড সেড, তার মা তাকে ভালোবেসে তার মাথার চুলগুলি এলোমেলো করতে লাগলো এবং বলল, ইউ উইল রিড অল অ্যাবাউট হার বাট লেটার, তুমি এই বইটি পড়বে কিন্তু পরে। হাউ নাও হ্যাভ ইউর লাঞ্চ অ্যান্ড টেক রেস্ট ফর এ ওয়াইল, এখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তুমি খাবারটি খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এই বইটি পড়বে। বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং, বরুণ কল্পনা চাওলা সম্বন্ধে পড়তে শুরু করলো সন্ধ্যাবেলায়। কল্পনা চাওলা ওয়াজ বোর্ন ইন 1962 ইন কর্নাল, কল্পনা চাওলা 1962 খ্রিস্টাব্দে কর্নালে জন্মগ্রহণ করেছিলেন। ইন দ্য স্টেট অফ হরিয়ানা, হরিয়ানা রাজ্যের, নিকনেম মন্টু, বিহার ফ্যামিলি, তার পরিবার সবাই তাকে মন্টু নামে ডাকত। শি ওয়েন টু স্কুল অ্যাট দ্য এজ অফ থ্রি, তিনি 3 বছর বয়স থেকে স্কুল যাওয়া শুরু করে দিয়েছিলেন। লেটেস্ট স্টাডিজ অ্যারোটেকনি ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া, তিনি ভারতবর্ষের অ্যারোটেকনি ইঞ্জিনিয়ারিং কলেজে পাঞ্জাবের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলেন। ইন 1982 খ্রিস্টাব্দে কল্পনা ওয়েন টু দ্য ইউএসএ টু স্টাডি দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যান্ড আর্লিংটন, আর্লিংটন টেক্সাস নামে ইউনিভার্সিটিতে কল্পনা চাওলা পড়েছিলেন আমেরিকার। She stood up the job of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California in November 1996. Kalpana joined the STS-87 mission about space shuttle Columbia. 1988 খ্রিস্টাব্দে কল্পনা বিজ্ঞানী হিসাবে চাকরি পেয়েছিলেন নাসা এমস রিসার্চ সেন্টারে, যেটি ক্যালিফোর্নিয়ার সানিভেলে অবস্থিত। তিনি নভেম্বরে 1966 খ্রিস্টাব্দে কল্পনা যুক্ত হয়েছিল STS-87 মিশনে, যেটিতে কল্পনা মহাকাশে গিয়েছিল কলম্বিয়া যানের সাহায্যে। দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর ডিসেম্বর 1997 during which Kalpana spoke with the Prime Minister of Indira Gandhi, Mr. Indrajit K. Gujral, from the orbit. নভেম্বর এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি 1997 খ্রিস্টাব্দে কল্পনা মহাকাশ যানে চলতে চলতে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সাথে কথা বলেছিলেন। অন 16 জানুয়ারি 2003-এ 16 জানুয়ারি কল্পনা অ্যাগেন ওয়েন ইন টু স্পেস, সি ওয়াজ অন বার্থ স্পেস শাটল কলম্বিয়া, তিনি কলম্বিয়া যাত্রা করেছিলেন আফটার এ সাকসেসফুল ফ্লাইট, তিনি সফল হয়েছিলেন সেই যাত্রায়। কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইস ক্রিউ ডিউরিং এন্ট্রি ইন টু আর্থ অ্যাটমসফিয়ার অন 1 ফেব্রুয়ারি 2003-এ তিনি কলম্বিয়া যাত্রা করা সফল হয়েছিলেন এবং তার এই দলটি হারিয়ে গিয়েছিল মহাকাশের পরিবেশের মধ্যে। এ হিল অন মার্স অ্যান্ড স্টার ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। কল্পনা সেই মহাকাশে মঙ্গল গ্রহে কিছু তারা এবং কিছু পাহাড়ের নাম দিয়েছিলেন। হার স্টোরি শো দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসারিটি, তার এই গল্প পড়ে আমরা কঠিন কাজের মূল্য বুঝতে পারি এবং বুঝতে পারি দ্যাট ইজ রিমেম্বার্ড ইভেন ওয়েন ওয়ান ইজ দ্য মোর, তিনি আমাদের এই ভারতবর্ষের সম্বন্ধে কত কিছু করেছিলেন। এইসব স্মৃতি আমাদের এখনো বয়ে আনে, এইসব স্মৃতি আমাদের মনে পড়ে, এইসব শুনে আমাদের স্মৃতি সারা জীবনের জন্য মনে রয়ে যায়।